ব্রিটেনে জন্ম এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশি পিঠাকে পরিচিত করানোর জন্য ফেসবুকের একটি গ্রুপের মাধ্যমে এখানে আয়োজন করা হয়েছে পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই পিঠা উৎসবে বাংলাদেশি নানান জাতের পিঠা স্থান পেয়েছে, পাশাপাশি এখানে দেশীয় বিভিন্ন সাজের কাপড়েরও আয়োজন ছিল। আমি এখান থেকে শাড়ি কিনবো, থ্রি পিস কিনবো, খুব ভালো লাগছে মেলা এসে। আমাদের দেশের ঐতিহ্য, দেশীয় পোশাক, দেশীয় খাবার, খুব এনজয় করছি। দাম কি রকম, দাম কি কম্পেয়ার করলে কেমন মেলাতে? বেশি না, দাম মোটামুটি ঠিকই আছে। পিঠা তো সবাই পছন্দ করে, তো পিঠা মেলা তো অ্যাভয়েড করা যাবে না, তো সেই জন্যই আসা। সবার সাথে দেখা হবে, ভালো লাগলো। সামারে আমরা পিঠা খাচ্ছি। ড্রেসটা হচ্ছে লং ড্রেস, বাংলাদেশি রং, এটা আমার অনেক পছন্দ হয়েছে, এটার কালারটা অনেক সুন্দর। এখানে লনের কামিজ আছে, চিকেন কারি কামিজ আছে, শিফন ড্রেসেস আছে, অর্গানজা ড্রেসেস আছে, শাড়ি আছে, জামদানি থেকে শুরু করে মসলিন, দেশি কটন শাড়ি, সকল প্রকার শাড়ি আমার কাছে আছে। খুবই রিজনেবল কোয়ালিটি, খুব হাই কোয়ালিটি এবং দাম খুবই রিজনেবল। এটাই হচ্ছে আমার সিগনিফিকেন্ট সাইন, যে অথেন্টিক প্রোডাক্ট, রিজনেবল প্রাইস। এত সুন্দর একটা পরিবেশ, ঘরোয়া পরিবেশ, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে এবং সবাই মিলে খুবই এনজয় করতেছি। আর সত্যি কথা বলতে কি, যে খুবই ভালো লাগতেছে, আমাদের কালচারকে এত সুন্দর করে তুলে ধরেছে হৃদয়ে আমার বাংলাদেশ, মানে আমাদের বাংলাদেশের যে কালচার বাংলাদেশকে তুলে ধরছে। এবং এই যে সাদা লাল সবুজ, এর মধ্যে বাংলাদেশের আমাদের যে ঐতিহ্য প্রতীক, বাংলাদেশের যে কালার, এটাকে তুলে ধরছে, সত্যি খুবই ভালো লাগছে। অনেক ভালো লাগছে হৃদয় আমার বাংলাদেশের আজকের এই পিঠা মেলা এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি মনে করি যে এটা প্রবাসী বাঙালিদের একটা মিলন মেলা এবং আমার খুব ভালো লাগছে যে ইউরোপের বিভিন্ন জায়গা থেকে যে আমরা এসেছি, অনেক সুন্দর লাগছে। এবং আমি আশা করব যে পরবর্তীতে আরও বড় পরিসরে করে আমাদের কৃষ্টি এবং কালচারকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই হৃদয় আমার বাংলাদেশের মাধ্যমে পৌঁছে দেবে, এই প্রত্যাশা করছি। আমার প্ল্যান হলো ড্রেস কিনবো আর কানের দুল বাংলাদেশি এগুলা দেখতেছি, বিকজ বাংলাদেশি ড্রেস তো এখানে পাওয়া যায় না, তো আসছে তো দেখবো, ভালো লাগলে কিনবো। আসলে বাঙালি কালচার এবং সংস্কৃতি আমাদের এখানে, যে আমরা বিদেশে বসে আমার বাচ্চাদেরকে, আসলে বাচ্চাদের যারা বড় হচ্ছে তাদেরকে শেখানো এবং তাদেরকে পরিচয় করে দেওয়াই আসলে মূল উদ্দেশ্য। বেসিক্যালি আমাদের উদ্যোগটা হলো বিলেতের মাটিতে, আমরা আমাদের একটা ফেসবুক পেজ হৃদয় আমার বাংলাদেশ, ওটার পক্ষ থেকে ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠা উৎসবের আয়োজন করেছি। আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমাদের নিউ জেনারেশন, ওরা যেন আমাদের এই কৃষ্টি কালচারটাকে আমরা এখানে ফুটাতে পেরে, মানে ওরা যেন আমাদের এগুলো দেখে ইনকারেজ হয়, সেটা আমাদের মূল উদ্দেশ্য। মেয়েরা পিঠা আছে, এই তেলের পিঠা আছে, তারপরে ডাইল পুরি আছে, নরসিংদীর নকশিকাতা আছে, তারপরে তেলের পিঠা আছে, তারপর পাটি সাপটা পিঠা আছে, তারপর বাপা পিঠা আছে। রেসপন্স পাই, অ্যাকচুয়ালি এই মেলাগুলো হচ্ছে আমাদের প্রমোশনালের মতো, যত পাবলিসিটি করার জন্য, বিকজ এগুলো আমরা হচ্ছে অনলাইন বিজনেস ঘরের, যার জন্য এই মেলাগুলোতে আসলে আমাদের প্রমোশনটা হয়। আর রেসপন্স মাশাল্লাহ ভালোই পাই, অত খারাপ না, ভালোই হয়। আমার এখানে আছে সব দেশীয় শাড়ি, মসলিন, জামদানি, বাটিক, তাঁতের শাড়ি, তাঁতের জামা, সব কিছুই আছে। হৃদয় আমার বাংলাদেশ মানে আমাদের সবার হৃদয়ে বাংলাদেশটা থাকা। আমরা যারা বিদেশে থাকি, বিলেতে থাকি, আমাদের যে পরবর্তী জেনারেশন বাচ্চাদেরকে বাংলা ভাষার প্রতি, বাংলা দেশের প্রতি যেন ওদের যে ভালোবাসা তৈরি হয়। আয়োজকরা বলছেন ব্রিটেনের নতুন প্রজন্মকে বাংলাদেশি নানা পণ্য পরিচয় করানোর জন্য এ আয়োজন করেছেন তারা। শাকির হোসেন, এবি নিউজ, লন্ডন।